হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজ বৃষ্টি হয়নি, কালও বৃষ্টি হয়েছিল, তো অল্প, পরশু বেশি বৃষ্টি হয়েছিল। তো আজ আর বানাবো কি হলো একটা মাছের টক। তো থাম্বনেল দেখে, নাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো, আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই তো তোমরা তোমাদের মতন করে করছো, তো আমিও করছি, তাই দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আছোই, তোমাদের জন্য উৎসাহ পাই, খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখি, আর তাতেও খুব অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, আর ভালো লাগে। তো এইভাবেই পাশে থেকো, তো চলো দেখতে থাকো। এগুলোকে আমরা কচুর ছড়া বা মুখি বলে থাকি, তোমরা কি নামে বলো জানি না, যে এইটা তো, এটা দিয়ে কিন্তু খুব টেস্টি টেস্টি রান্না করা যায়। শুকনো মাছ দিয়ে অনেকে করে, মাছ দিয়েও করে। তো আজ আমি এটা দিয়ে একটা টক বানাবো, তো এই জন্য এগুলো আমি একটু সেদ্ধ করে নেব। এখানে জল নিয়ে নিয়েছি, তো জলে আমি এগুলো একটু সেদ্ধ করে নেব আর কি, নিয়ে জলটা ঝরিয়ে তারপর রান্না করব। তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করে নিলে, আর অনেকের নাকি গলায় ধরে, ওইটাও হবে না। তো এখন আঁচটা মানে তাপটা বাড়িয়ে আমি এটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখো কাঁচা লঙ্কা তো লাগবেই, একটা ছোটো টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা আম। তো কাঁচা আমটা পুরোটা লাগবে না, যতটুকু লাগবে আমি স্লাইস করে টুকরো করে কেটে দেব। দেখো এগুলো হলো আমাদের গাছের করমচা, তোমাদের তো দেখিয়েছিলাম। এগুলো এখনো এতটা পাকেনি, পাকা ভাব হয়েছে, তো এগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি সবগুলো বীজ বার করে নিয়েছি, তা কেটে হাফ করে বীজ এখানে বার করে নিয়েছি, বীজগুলো ফেলে দেব আর এগুলো দিয়ে রান্নাটা করব। দেখো এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে চাপ দিলেই এই দেখো গলে যাচ্ছে। তো এতটাও গলা গলা হবে না, একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে, নাহলে রান্না একদম নরম হয়ে, করার সময় নরম হয়ে যাবে, বেশি খেতে ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগে না আর কি। তো তাই আমি এ পর্যায়ে নেমে নামিয়ে নিচ্ছি সবগুলো, এগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর তারপর আমি এগুলো খোসা ছাড়াবো আর কি। তো তাহলে হাতেও গরমটা লাগবে না, আর খোসাটাও মানে খুব অল্প সময়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমি খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এগুলো একটু বড় সাইজের, তা আমি এগুলো একটু কেটে নিচ্ছি হাফ হাফ করে, তারপর দেব। ছোট সাইজের হলে কেটে নেওয়ার দরকার নেই, এমনিতেই ইউজ করা যায় রান্নায়, খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো হাফ করে কেটে নিয়েছি, হাফ করে কেটে নিতে হবে, তো আমি হাফ করে কেটে নিয়েছি। আম আমি টুকরো করে নিয়েছি, আর টমেটোটা কুচি করে নিয়েছি। তো এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষে, সর্ষে বাটা দিলে খুব টেস্টি হবে, নিয়ে নিয়েছি অল্প জিরে, জিরেটা একদম অল্পই দিয়েছি, পেস্টে দিয়ে দেবো অল্প সাদা তিল। তো তেলটা দিলে একটু আলাদাই ফ্লেভার আসে, তাই তো এই মশলাটা আমার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করব। দেখো পেস্ট হয়ে গেছে কি সুন্দর। এখন সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা করছি এখন। তো মাছগুলো ভেজে নেব, এগুলো হলো কাতলা মাছ, তো কাতলা মাছ দিয়ে টকটা বানাবো। মাছগুলো ভালোভাবে ধুপ এপিট উপিট করে ভেজে তুলে নিলাম, মাছের তেলেই আমি ফোড়নটা দিয়ে রান্না করে নেব।
ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে। কালো সর্ষে ফোড়ন দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, তাই তো এগুলো সর্ষেগুলো ফুটে ওঠার পর আমি দিয়ে দেব। আমি যে কেটে রেখেছি এই যে আম, তারপর টমেটো আর করমচা, এগুলো দিয়ে দেব। তো এখন একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এই ছড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হাফ করে কেটে রান্না করলে ভেতরেও ঢুকবে তেল মশলা সব কিছু। তো এভাবে করলে দারুণ লাগে খেতে। তোমরা আগে এভাবে খেয়েছো কি না জানিও, আর তোমরা এই কচুর ছড়াটাকে কীভাবে খাও বলবে। আর এটাকে ইংলিশে টারো টারো রুট বলে থাকে। তো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে, আর এখন আমি লবণটা ইউজ করবো না, কারণ টক বা এরকম এইটা বানালে লবণ দিলে আগে পরে দেখি বেশি লবণ হয়ে গেছে। তো আমার সাথে এরকমটা হয়ে থাকে, তাই আমি লবণটা এখন পরে ইউজ করবো, এগুলো একটু মথে গেলে তারপর ইউজ করবো। দেখো আমি যতটুকু দরকার ততটুকু মশলা আমি এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি এখন, দিয়ে তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব জল। তো একটু কম সেদ্ধ করেছি বলে, একদম গলা গলা হয়নি বলে এইটা আরও রূপটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর তরকারি হয়ে গেলে পরও এটা এরকম থাকবে আর খেতে দারুণ লাগবে। তো দেখো এখন হয়ে এসছে, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি তাপটা বাড়িয়ে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে ফুটে উঠবে, দেরি হবে না। যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি আর স্টিলের বাসন যেহেতু, তো অসুবিধে নেই। আর যেহেতু সেদ্ধ করা আছে আমার এটা, তো এত ঢাকা দেওয়ার এখন প্রয়োজন নেই। তো দেখো ফুটে উঠছে আর দারুণ স্মেল বেরিয়েছে। তো এখন ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে আমি নুনটা দিয়ে দেব, নুনটা একটু চেক করে দেব, কারণ নালে পরে বেশি যদি না হয়ে যায় তাহলে খেতে একদম বাজে লাগবে। তাই তো একটু ঢাকা দিয়ে দিলাম অল্প সময়ের জন্য। এখন তুলে আমি নুনটা দিয়ে দিচ্ছি, তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি, চেক করে নিয়েছি। তো নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা কিন্তু নিচ থেকে অনেক সময় লেগে যায়, যেহেতু এই তারো রূপটা একটু গাঢ় হয়, ঝোলটা একটু গাঢ় হয়, তাই নিচ থেকে লেগে যায়। তো তোমরা দেখবে যাতে লেগে না যায়। তো এই দেখো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু বেশ মুখরোচক হয়, এটা খুব দারুণ মুখরোচক হয় একদম। যাদের অরুচি বা ক্ষুধা মান্দ ওদেরও কিন্তু মুখে রুচি চলে আসে এরকমভাবে খেলে।